দেশে এসে সাকিব আল হাসানের অবসর নেওয়ার ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ। মিরপুর বিসিবি কার্যালয়ে সোমবার বিকেলে জরুরি সভায় বসেন বোর্ড সদস্যরা। সভা শেষে সংবাদ মাধ্যমকে কথা বলেন বোর্ড সভাপতি। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তবে নিরাপত্তা ইস্যু সহ হত্যা মামলার আসামি হওয়া সাকিবের দেশে ফেরা নিয়ে দেখা দেয় শঙ্কা। সাকিবকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই, এর আগে নিজেই জানিয়েছেন বিসিবি সভাপতি। ফলে দেশের মাটিতে খেলে সাকিবের অবসর নেওয়ার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ে। তবে এবার আসার কথা শুনিয়েছেন ফারুক আহমেদ। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাকিবের দেশে ফেরার প্রক্রিয়ায় আইনি দিকও রয়েছে, সেটি সম্পর্কেও বলেছেন বিসিবি প্রধান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সাকিব ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই শ্রীলঙ্কান কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানবে বিসিবি, আবারও এমন ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। এখনো তিনটা সিরিজ আছে সামনে, ৬ মাস সময় আছে, আমরা চেষ্টা করছি পজিটিভ তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।